এবারে নিমিরা কি করবে? এরে এরে আমি বলতে না বলতে নিমি চলে আসছে। ভালো ভয় পেয়ে গেছিলাম আমি। ভাই সাপ এদিকটা যায় দেখি সিঁড়ি দিয়ে ওঠার সম্ভাবনা থাকে নিমিতে। ওঠো আর ধরো টিমমেট কে নিমি ভাবছিলাম, কি অবস্থা ভাই সাপ। এটাকে মোটামুটি ড্যামেজ দিচ্ছে, ওটা যা এটাকে মারো আস্তে ধীরে। আরে ধরো এসিস্ট হয়ে যায় কিভাবে? ধর ভালো লাগে না এইসব অসহ্য সব কাণ্ড। ওই টাকটা এটাকে তো মারবই আমি যেভাবে মর। ধর মরছে না, কি অবস্থা, মর রে ভাই। টিমমেটটা নিয়ে নেয় আবার, ধর বলতে না বলতে টিমমেট নিয়ে নিছে, কি অবস্থা। আমার সাথে কেন এরকম ভাই ভাই রে, সেই খারাপ অবস্থা একটা। এদিক থেকে তো ভাই আমি যেভাবে লাভ দিয়ে পড়ছি, যদি একটা গুলি উল্টা পাল্টা হইতো তাহলে হেডশট খেতে হেডশট খেয়ে যাক। আমি ওকে মারতে পারছি শেষ পর্যন্ত, এখন ইনিমিদের হেডশট দিয়ে শেষ করে ফেলবো। ওদের মাথা আর মাথা রাখবো না, একদম উপায়ে ফেলবো চারপাশে। একটা মেডকিট করে এখান থেকে চলে যায় দৌড় দিয়ে। হ্যাঁ মেডকিট হয়ে গেছে, সুন্দর অবস্থা সব। হ্যাঁ উপরে উঠে যাচ্ছি আস্তে ধীরে। তোমাদের মারা একদম মন্টুর ব্যাপার, মাথা নষ্ট হয়ে গেছে। প্রথম দুইটা রাউন্ড আমাকে যেভাবে মাইট দিয়েছে আমি তো কোনো কিলি করতে পারতেছি। ভেতরে আরেকটা ছিল না, এটা কিলটা নিয়ে আসবো আমি, যাই তারাও আসতেছি। হ্যালো ম্যান, কই তুমি ভেতর নাকি ভাই? কই এটা আর দূর মায়েরা ফেলছে দেখি, কোনো সমস্যা নেই। আরেকটা তো আছে, এটাকে খাবো। আর দুইটা আছে, দুইটার ভিতরে দুইটাই আমার লাগবে। যার টিমে মরছে ভালো হয়েছে, কিলটা তো পাবো লিস্ট। মর হেডশট কেন মরে না কি বল, দূর বুঝলাম না কাহিনি। মর যাক, এইবার সেই ছিল। আরেকটা আছে না,